बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामु अलैकुम अपना केमन आम भलो आशा करी अपनारा भलो आज के को विशेष दिन ना तर ये करते एक बुटर हलवा बनाब तो तिंता करलम अपने भिडियो शेयर करी। देखो मैं ये बुटर डाल नहीं बुटर डाल आधा घंटा आगे भिजिए रेखे आधा घंटा आगे बुटर डाल भिजिए रेखे एखन ये प्रेसार कूकारे सिद्ध दिए दीब এখানে এখানে প্রায় এক কেজির কাছাকাছি তাই আমার পানি লাগবে এখানে পানি লাগবে আমার হাফ কেজির মতো হাফ কেজি না হাফ কেজি একটু কম দিয়ে আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিব। আচ্ছা কিভাবে বুটের হালুয়াটা বানাই এটা আপনাদের সাথে শেয়ার করব। मगटार आमी एक मग पानी दिए दीची और वो एक दिए दीब डाल तो वो सिद्ध होते समय लगे एखन सरासरि चूड़ा चले जा मिनटर जो 20 मिनट ये बसिए दीब पाँचटा सीटी दी जाए देख डाल परफेक्ट भावे सिद्ध हो पानी से समान समान एकटू नाई एकटू पानी दी भलो हतो। देखो एखन पाटाओ बाटते पर बेलने करते पर पाटाई बेटे निब देख कत सुंदर सिद्ध होर 20 मिनट लेगे पाटा बेटे अपना देखा हलुआटा क्यों तैरी करी बुटर हलुआटा खेते अनेक टेस्ट और बेस किसुदिन पर्त रेखे देवा जाए नष्ट है ना फ्रिजे बक्से भरे अनेक दिन पर्त रेखे देवा जाए चाल रुटी दिए नर्मल रुटी दिया पोटा दिया खूब भलो लगे इटार साथे आसे रुटी रुटी दिया खाब। देख दर्शक हमारे ये डालटा शिलपाटा बेटे नहीं देखो बुटे डाल सुंदर बेटे नहीं घरे घी दिए माखन बनाईम और एन ये यूज करब गरम हो गए घर परिवर्तन ये दिए दिल्ली घी दिए बनाई अल्प अल्प कर डालगुल्लो दिए दीब एम कर सबगला डाल दिए दीब ये जो बुटर हलुआटा जो घी दिए बुटर हलुआ टेस्टा सातटा ग्रामा अनेक भलो है तीन इखने तेल यूज करब ना इखने एक कप परिमाण घी दिए दिलम जी घीटा दिए हमें माखन तैरी करूज कर दिल और ये दीब एखी स्वाद मत लवण हमें सिद्ध सुम किस यूज कर नहीं दिए दीब অল্প একটু মিষ্টি জিনিস একটু লবণ দিলে খেতে ভালো লাগে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার পিস দারচিনি একটা তেজপাতা আর লাগবে আমার চিনি চিনিটা দিলে এটা পানি ছেড়ে দিবে চিনিটা কোনো মাপ নাই আপনি যেরকম মিষ্টি খান সেরকম চিনি ইউজ করবেন চিনিটা এখানে আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম চিনি ইউজ করতে পারেন চিনির তাই মাপটা পরিমাণটা বললাম না এখানে প্রায় আমি যেরকম মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়েছি আপনারা কম খেলে কম ইউজ করবেন বেশি খেলে বেশি ইউজ করবেন এই বুটের হালুয়াটা অনেক সময় লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে এটা আমার আধা ঘন্টার মতো লাগবে
জালটা মিডিয়াম রেখেছি, বেশি বাড়াই নাই। যখন চিনি পানিটা উঠবে তখন আমি জালটা একটু বাড়িয়ে দিব। দেখুন আমার হালুয়াটা নাড়তে নাড়তে প্রায় আধা ঘন্টা নেড়েছি, নেড়ে পরে চিনির পানি উঠেছিল, শুকাইছি। দেখুন এখন এই পর্যায়ে এসেছে, এখন আমার আরও 10 মিনিট টাইম লাগবে। দেখুন চিনিটা দেওয়ার পরে পানি উঠে গিয়েছিল, এখন পানিটা শুকিয়ে গিয়েছে। দেখুন ঘি সমান সমান আর ঘি লাগবে না, দেখুন কালারটা একটু গাঢ় কালার হবে। দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখুন ফ্রাই প্যানে দিয়েছি, লাগে না, কত সুন্দর হয়েছে। এটা আরও আমি 10 মিনিট জাল দিব, 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি এটা কালাতে কতটা সুন্দর হয়েছে। ঘি দিয়েছি ঘের গ্রান, দেখুন এইসব জিনিস ফ্রাই প্যানে করতে ভালো। দেখুন আমার হালুয়াটা হয়ে গিয়েছে, আমি চুলোটা বন্ধ করে দিয়েছি। এখন এটা আমি যে পাত্রতে বিছাবো সেই পাত্রতে ঢেলে নিব, ঢেলে ছড়িয়ে দিব গরম গরম। দেখুন প্রিয় দর্শক, এই হালুয়াটা গরম গরম অবস্থায় ছড়িয়ে দিতে হয়। আমি প্রথম এটা দিয়ে ছড়িয়ে পরে হাতের ভিতরে ঘি নিয়ে নিয়ে ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। পুরো ভিডিওটা দিতে গেলে অনেক বড় হয়ে যায়, আমাদের ভিডিওটা বানাইতে কিন্তু 2 থেকে 3 ঘন্টা লাগে। তারপরও আমরা কি করি, সেই ভিডিওটাকে আপনাদের সামনে আপনাদের কাছে দেই মাত্র 7 মিনিট 10 মিনিট 15 মিনিটে। তা মনে করুন আমাদের ভিডিওটা বানাইতে কতটা সময় লাগে আর কতটা পরিশ্রম হয়। যে ভিডিওটা বানাইতে 3 ঘন্টা লাগে সেটা আপনাদের সামনে আমরা মাত্র 7 থেকে 10 মিনিটে দেওয়ার চেষ্টা করি। তা মনে করুন আমাদের একটা ভিডিওর পিছনে কত পরিশ্রম হয়, তাও দেই কেন, যেন নতুন কত মানুষ আছে দেখা যায় অনেক কিছু পারে না। এখন যেই দিন আসছে মানুষ বেশিরভাগই দেখা যায় লেখাপড়া করে, বাইরে থাকে, ব্যবসা বাণিজ্য করে, বাসায় তারা এসে শর্টকাট কোনো জিনিস খুঁজে দেখা যায়, শর্টকাটে দেখা যায় আগেই মোবাইলটা নিয়ে বসে দেখা যায় ইন্টারনেটে দেখা যায় কোন জিনিস আজকে রান্না করব, কীভাবে তাড়াতাড়ি হয় সেই কাজটা করব। এই জন্য আমাদের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য, দেখুন দেখা যায় আমরা বুড়ে ডালোটা খেতে পারি না, বানাইতে পারি না, তাই খেতে পারি না, দেখা যায় আমরা কিনে এনে খাই। এখন যদি আমরা ঘরে এত মজাদার একটা হালুয়া তৈরি করে খাই কত মজা, কত ভালো। দেখুন এই দেখুন এই বাদামটা আমি কাঠবাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, রাখার পরে দেখুন পয়সা করেছি কত ডাবল হয়ে গিয়েছে। এটা দেখুন কত সুন্দর, এটা কিন্তু ছোট চিকন শুকনা থাকে, এটাকে 1.5-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, এরকম দেখুন কত বড় মোটা হয়। এটা কিন্তু দেখুন যখন দেখা যায় ছোট চিকন আমরা ফ্রিজে রেখে দেবার কোথাও রেখে দেই, ফ্রিজে রাখবেন, এই সমস্ত জিনিস ফ্রিজে রাখলে ভালো হয়। এই দেখুন এখন আমি এটাকে ঘি দিয়ে সুন্দর করে বিছিয়ে নিয়েছি, এখন ডেকোরেশন করব, ডেকোরেশন করে কেটে দেখাচ্ছি। আর যে কথাটা বলতে নিছিলাম, দেখা যায় আমরা দেখা যায় বাইরে দেখা যায় ঘরে হাউসওয়াইফ খুবই কম, বেশিরভাগ মানুষই চাকরিজীবী, হাউসওয়াইফ কিন্তু খুবই কম। তারপরে সে এসে কী করে, মোবাইলটা ধরে দেখা যায় শর্টকাটে কোন জিনিসটা তাড়াতাড়ি করে রান্না করা যায়। সবের বাসায় তার কাজের মানুষ বান্ধা থাকে না, তাই আমার ভিডিওগুলো সেই আপুদের জন্য যারা শর্টকাট রান্না খোঁজে তাদের জন্য মজাদার রেসিপি। দেখুন আমি এভাবে করে কেটে নিচ্ছি, আপনারা ছুরি দিয়ে সুন্দর করে কাটতে পারবেন, আর আমার কাছে তাই আছে, আমি তাই কেটে নিচ্ছি। দেখুন আমি 2টা ডিজাইন করব। দেখুন আমরা হালুয়া বেশিরভাগই কী করি, ইয়ে করে খাই, দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন সেই আপু ভাইয়াদের আন্টিদের জন্য আমার ভিডিওটা, এই এই হালুয়াটার পিছনে কিন্তু অনেক পরিশ্রম লাগে। তারপরও আমি আমার বাসায় কাজের মানুষ আছে তাই আমি ব্লেন্ডার করি নাই, আমি পাটায় বেটে নিছি, দেখা যায় ব্লেন্ডারে ভালো হয় না, ব্লেন্ডারে এইসব কাজ পাটায় করলেই ভালো হয়। দেখুন এটা ইচ্ছা করলে আরও পাতলা করা যায়, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন এরকম যদি আমরা ঘরেই শর্টকাট কোনো রেসিপি খেতে পারি ভালো না, এটা পরোটা দেওয়া খুব ভালো লাগে। দেখুন থাক ভিডিওটা বড় করে লাভ নেই, এখন পুরোটা আমি কেটে নিচ্ছি আর এরকম একটা কেটে আপনাদের দেখা দিচ্ছি। এই দেখুন এগুলো 20 টাকা করে নিউ মার্কেটে পাওয়া যায়, 20 টাকা 25 টাকা করে পাওয়া যায়। আমি একদিন আমার বেকারি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব।
দেখুন প্রিয় দর্শক, আমি কুটি কাটার দেখুন আমি কাটার দিয়ে কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। সবসময় কিন্তু আমরা হালুয়াটা এই সাইজ করে খাই, সবসময় যেটা খেয়ে এসেছি সেই সাইজটা না দিলে কি হয়, দেখুন আমি এই সাইজ করেও কেটে নিয়েছি। দেখুন আমরা কিন্তু সবসময় ছুরি দিয়ে সর্বরাত্রে যে কোনো দিন যদি হালুয়া টালুয়া বানাই, বেশিরভাগই আমাদের সর্বরাত্রে হালুয়া বানানো হয়, এছাড়া বানানো হয় না, তখন কিন্তু আমরা এই সাইজটা করে কাটি। দেখুন এরকম করে কাটি ছুরি দিয়ে। এখন সব কিছু আধুনিক, তাই সব কিছু পাওয়া যাচ্ছে হাতের কাছে। দেখুন দেখতে কত সুন্দর, অসাধারণ, এটা আরও বেশি সুন্দর। দেখুন এখন এরকম অবস্থায় কোনটা রেখে কোনটা খাবো, দেখুন এটা সন্দেশের মতো হয়েছে, এরকম কিন্তু সন্দেশ আছে। দেখুন আমরা ছোটো থাকতে এরকম সন্দেশ কিনে খেয়েছি, কালারফুল, দুই কালার হয়, সবুজ আর সাদা। দেখুন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে কষ্টটা সার্থক হবে। এই হালুয়াটা বানাইতে অনেক কষ্ট, যে আপুরা না পারেন আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই পারবেন। বুটের হালুয়া, সুজির হালুয়া, এটা অনেক সময় লাগে, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। আমাদের বাংলাদেশে বুয়া আছে, তাই আমরা যখন যেটা পারি সেটা, যখন যেটা মন চায় সেটা করে খেতে পারি, কিন্তু বিদেশে যে আপুরা থাকে তারা জব করে, আবার দেখা যায় নিজেরা এসে তৈরি করে খেতে হয়, এই তুলনায় আমরা অনেক ভালো আছি। এখন বেশিরভাগই বিদেশি আপুরা ইউটিউব চ্যানেল খুলেছে, আপুরা আগে জব করে পরে বাসায় এসে রান্নাবান্না করে, কত পরিশ্রম করে, আর আমরা ঘরে বসে বসে যেটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর দেখুন এই যে এটা দেখুন, আমি তিন রকমের হালুয়া বানাইছি, হালুয়ার পর্ব শেষ, এখন দুপুরে রান্নার আয়োজন করব। আল্লাহ হাফেজ।